শহরে ফের দাবার আসর। শুক্রবার দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমিতে শুরু হলো ফিডে রেটিং চেস টুর্নামেন্ট। শুরু মস্তিষ্কের লড়াই, স্ট্র্যাটেজির যুদ্ধ। এবছর টুর্নামেন্ট পা দিল তিন বছরে। সারা দেশের মোট 188 জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। সমস্ত বিভাগে জোরদার 64 খোপের লড়াই। টুর্নামেন্টের উদ্বোধনে হাজির ছিলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু বুলা চৌধুরী। আমি ভীষণ আশাবাদী আর আমার ভীষণ আনন্দিত হচ্ছি যে আজকে দিব্যেন্দুদার সাথে আজকে আমার পরিচয় নয়, এবং আজকে আমি একাডেমিতে এসে আমার ভীষণ ভালো লাগছে আর দিব্যেন্দুদাকে আমার অনেক অভিনন্দন। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আপকামিং প্রচুর প্লেয়ার আছে, খরচা করে যেতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তাদের কথা মাথায় রেখে টুর্নামেন্টটা করা। খুব ভালো রেসপন্স তার কারণ হচ্ছে এখন এই সময় প্রচুর টুর্নামেন্ট, এবং আমি চাই বাংলায় এই জাতীয় টুর্নামেন্ট আরও প্রচুর হোক। ফিডে রেটিং চেস টুর্নামেন্টে মোট পুরস্কার মূল্য 3 লক্ষ টাকা। প্রথম পুরস্কার 40,000 টাকা। টুর্নামেন্ট চলবে 9 তারিখ পর্যন্ত। সেদিনই প্রতিযোগিতা পৌঁছবে ক্লাইম্যাক্সে। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।